আদু বাবা কোথায় চললে? যথায় যাই হ্যাঁ, তোকে বলতে হবে না কিন্তু, হ্যাঁ শালা যথায় যাই তোকে বলতে হবে। আহ রাগছ কেন সাধু বাবা? কয় লাগিলে হ্যাঁ, কেনে লাগবো হ্যাঁ, কয় লাগি না লাগিলে? আহ সেইটাই বলছি, রাগো না। কয় লাগিলে কেনে লাগবো? না না রাগো না। কয় লাগিলে শালা? না লাগিলে কেনে লাগবো রে শালা? না লাগে। না না সেইটাই বলছি, রাগো না। না লাগিলে শালা? হ্যাঁ শালা সাধু বাবাকে রাগাইছি, হ্যাঁ টিকলির গানের মাস্টারটাকে ছাড়ান দিয়ে একটা বর ছিলে দেখো। কেন কেন গানের মাস্টারটার কি করলো? ভালোই তো গান শিখাইছে। ভালোই শিখেছে, আসো তবে দেখো কেমন শিখেছে। মনে মনে ভাবি আমি করব যে তোকে রাজরানী, বসে বসে সোনা বসে আমাদের প্রেম কাহিনী। তুই রাজি কি না রাজি, তুই রাজি কি না রাজি, আজ মনের কথা খুলে বল আমারে গে আমারে গে। ভালো করে খাওয়াই আর পাঠান দিতে হবে। আর দিদি বললো? আর তোর দিদি, তোর দিদি কি বললো? দিদি বলল জাননু দেখে আসবি বটখানা ও পাঠারা কি কইছে, তখন আমি জানলি তোমার নাম পাঠা বটে। চড় চড়া দুপ ভরে মর তো আমার নাই ঘরে, বকের জালাই গো ছেলা কাঁদে কাঁদে, আমার মরদ ফুলে আছে কোন ফাঁদে, বকের জালাই গো ছেলা কাঁদে কাঁদে, আমার মরদ ফুলে আছে কোন ফাঁদে। মনে করো আমার মাটির হাড়ি কিনবারও পয়সা নাই, তখন কিসে রাঁধবে? তখন মাটির খাপড়িতেই রাঁধবো। মনে করো আমার মাটির খাপড়ি কিনবারও পয়সা নাই গো, তখন কিসে রাঁধবে? তখন তোর মাথার খাপড়িতেই রাঁধবো। যে মারি বইয়ের মাটির খাপড়ি কিনবার পয়সা নাই, তারও তো পায়েস খাবার শখ কেনে, আরও তো বিহা করার হুচুক কেনে। বিহা করলে সময়ে বিহা করে লাভ কি আছে, বিহা করলে ভালোই সাজেছ দেখছি, সেন্টে তো একেবারে গমগমা করাছ। তুমি এ কম কিসে বেহাই, দিন দিন তো হিরোই হছ। বেহাই জিকন জিকন লাগিছে, হিরো হিরো দেখাছে, টেনে মিকিরি মে বেহাই দাড়ি কামাইছে, রঙিন চশমাই বেহাই ভালোই দেখাছে। দাও কাপড় ঢাকা দিয়ে দাও, শুভ দৃষ্টি হোক। তোমাদের নিজের নিজের গলার মালা খুলে আরেকজন আরেকজনকে পরাই দাও। মালা বদলের সময় কোনো মন্ত্র বলবে নাই? কি বলবো না বলবো সেটা আমি দেখব, ওটা আমাকে শিখা দাও নাই। অহল্যা তারা নল দময়ন্তী যস্য যস্য, নল দময়ন্তী যস্য যস্য, নল দময়ন্তী যস্য যস্য, আলু পাঁচশং সোয়াবিন সাড়ে সাতশো মুসুর ডালং দুশো, আলু পাঁচশং সোয়াবিন সাড়ে সাতশো মুসুর ডালং দুশো। কি বললেন? কিছু না কিছু না। যা সালা, আচ্ছা ফের হইল তো, মন্ত্রের খাতার বদলে দোকানের খাতাটা নিয়ে চলে এসেছি। ঠাকুর মশাই কি মন্ত্র বলছেন একটু জোরে জোরে বলুন। নল দময়ন্তী নমঃ, নল দময়ন্তী নমঃ, নল দময়ন্তী নমঃ,
এখনো টাকা দক্ষিণে আস্তে আস্তেই হবে, এখনো টাকা দক্ষিণে আস্তে আস্তেই হবে। হ্যাঁ, এবার বিয়া শেষ, বরকনটা নিয়ে যাও। আজ ছাড়ে চলে গেলি গো, আমাকে ফেলে একা একা ছাড়ে, আমাকে ফেলে একা একা ছাড়ে। প্রিয়া না জানা জানা যারে, আমাকে ছাড়ে মনে আগুন জ্বালে। শুন, তোকে আমি নিয়ে যাব, কিন্তু আমার কথা মতো তোকে চলতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি নাই গুল মারবো। তুই আর গুল মারবি নাই, তোর স্বভাব আমি জানি। তুই যখন গুল মারিস না, তখন তোর তাল মাত্রা জ্ঞান কিছুই থাকে নাই। আবার শুন, এক কাজ করবি, আমি যখন কাশিয়ে দিব না, তখন বুঝে নিবি যে বেশি হয়ে গেলছে, তখন তুই ঝপ করে এক ধাপ কমে দিবি। হ্যাঁ হ্যাঁ, এবার বুঝে গেলছি। তার জ্ঞান না, শাশুড়িটা শুদ্ধ আসছে। 40 হাত, 40 না ধরুন তাও 37 তো হবে কে? 30 হাত, 30 হাতে সাপ, 30 না ও 20 হাত তো আমার তো হবে কে? আরো কমা, আরো কমা, 20 না ও 10 হাত হবে কে? আর মানা চাহ নাই, ইশারাটা শুদ্ধ বুঝছে না। জামাই বাবু কিছু বলছিলেন না? কাজ সাথে সেই কাজ ছিটুকু দাদা, আর কাজিস না, 10 হাত হবে কে? জামাই বাবু জল দিব তো কোন থেকে কাজ চলে? না না, জল খাবে নাই, এটা অন্য কাশি বটে। দাদা আর কাশিস না, 10 হাত হবে কি? শুন দাদা, তুই যতই কাশ ইয়ার নিচে আমি নেমব নাই, তুই যতই কাশ কাছে কাছে গলা ফাটালেও দোষের নামি কমব নাই। আমার একটা পেস্ট্রি আছে, কাছে কাছে গলা ফাটালেও ইয়ার নিচে নামছি নাই। দূর পেন্দলা শালা, খেলকে নিয়ে মনকে দিল দাদার ছোট শালিটা, মনকে গে তো রে দাদা আমার।